হ্যালো বন্ধুরা, আমার নাম বিপ্লব চৌধুরী এবং আপনারা দেখছেন বিপ্লব কেমিস্ট্রি। আজকে আমরা একটা ট্রিক আলোচনা করব যার সাহায্যে গ্যাসের সূত্র সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যাই আমরা খুব সহজেই সমাধান করে নিতে পারব। এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ফর্মুলা বা আলাদা আলাদা ইকুয়েশন মনে রাখার কোনো প্রয়োজন নেই। খুব সহজেই কিভাবে আমরা গ্যাস সংক্রান্ত গাণিতিক উদাহরণগুলি সহজেই করে নিতে পারবো সেটা আজকে আমরা আলোচনা করব। শুধু মনে রাখতে হবে একটা সমীকরণ, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরভি। এই সমীকরণটি থেকে আমরা গ্যাস সংক্রান্ত গ্যাসের সূত্র সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে নিতে পারব। প্রথমেই আসছি, যদি কোনো গাণিতিক সমস্যার মধ্যে মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে, গ্যাসের পরিমাণ অর্থাৎ মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে, এর মানে গ্যাসের পরিমাণ যদি দিয়ে দেওয়া হয় আর বাকি, এর মানে মোল সংখ্যা যদি স্থির থাকে আর বাকি সব কিছু যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ চাপ পরিবর্তনশীল, আয়তন পরিবর্তনশীল, তাপমাত্রা পরিবর্তনশীল, কিন্তু মোল সংখ্যা ফিক্সড এবং সবসময় সার্বজনীন গ্যাস ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট থাকে। সুতরাং মোল সংখ্যা আর গ্যাস ধ্রুবক যদি কনস্ট্যান্ট, গ্যাস ধ্রুবক সবসময়ই কনস্ট্যান্ট, সুতরাং মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে আর চাপ, আয়তন, তাপমাত্রা যদি পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে আমরা কী করব? আমরা যে রাশিগুলি পরিবর্তিত হচ্ছে সেগুলিকে একদিকে নিয়ে যাব আর ধ্রুবকগুলিকে আরেক দিকে নিয়ে যাব। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে চাপ, আয়তন আর তাপমাত্রা। সুতরাং বজ্রগুণনের সাহায্যে আমরা তাপমাত্রাকে নিচে নিয়ে আসব। সুতরাং সমীকরণটা দাঁড়াবে পি ইন্টু ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এন ইন্টু আর। এই ক্ষেত্রে এন একটা কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট যেহেতু গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট এবং আরও কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখুন, চাপ ইন্টু আয়তন বাই তাপমাত্রা ধ্রুবক যদি গ্যাসের মোল সংখ্যা একই থাকে এবং অন্য রাশিগুলি যদি পরিবর্তনশীল হয়। তাহলে যদি এই গ্যাসটা দুইটা ভিন্ন অবস্থায় থাকে, ভিন্ন অবস্থায় থাকলে কিন্তু তাদের মোল সংখ্যা যদি সেম থাকে, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থায় তাদের চাপ, আয়তন এবং তাপমাত্রাও আলাদা হবে। ধরে নিচ্ছি প্রথম অবস্থায়, এক নম্বর অবস্থায় গ্যাসের চাপ হচ্ছে পি ওয়ান, আয়তন ভি ওয়ান আর টেম্পারেচার টি ওয়ান। এবং দ্বিতীয় আরেকটা অবস্থায় গ্যাসের চাপ পি টু, আয়তন ভি টু, টেম্পারেচার টি টু। তাহলে যেহেতু চাপ ইন্টু আয়তন বাই তাপমাত্রা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সুতরাং পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান কনস্ট্যান্ট, পি টু ইন্টু ভি টু বাই টি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং তারা সমান। সুতরাং আমরা বলতে পারি পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ইন্টু ভি টু বাই টি টু। এবার যদি আরেকটা অবস্থা আমরা নিতাম, তিন নাম্বার অবস্থা, যেই ক্ষেত্রে চাপ হচ্ছে পি থ্রি, আয়তন হচ্ছে ভি থ্রি, টেম্পারেচার হচ্ছে টি থ্রি, তাহলে এই ক্ষেত্রেও আমরা ইকুয়েশনটাকে এক্সটেন্ড করতে পারতাম। তাহলে যেহেতু পি ইন্টু ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেয়ারফর পি থ্রি ইন্টু ভি থ্রি বাই টি থ্রি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সুতরাং যেই ক্ষেত্রে গ্যাসের মোল সংখ্যা স্থির থাকে, বাকি চাপ, আয়তন এবং তাপমাত্রা পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে চাপ ইন্টু আয়তন বাই তাপমাত্রা কনস্ট্যান্ট ধ্রুবক। সুতরাং আমরা বলতে পারি পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ইন্টু ভি টু বাই টি টু ইকুয়াল টু পি থ্রি ইন্টু ভি থ্রি বাই টি থ্রি। এবার যে কোনো অবস্থার ক্ষেত্রে আমরা যদি চাপ আর চাপ, আয়তন, তাপমাত্রা জানি এবং এই ক্ষেত্রে যে কোনো দুইটা রাশি যদি আমরা জানি, তৃতীয় রাশিটা আমরা বের করে নিতে পারব। তাহলে এই হচ্ছে একটা ট্রিক। সেকেন্ড আমরা যাচ্ছি, এবার ধরে নিচ্ছি মোল সংখ্যা আর তাপমাত্রা কনস্ট্যান্ট, অর্থাৎ গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা বলে দেওয়া হয়েছে, এগুলি পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তিত হচ্ছে চাপ এবং আয়তন। তাহলে যেগুলি পরিবর্তিত হচ্ছে সেইগুলিকে আমরা একদিকে নিয়ে যাব আর অন্যগুলিকে আরেক দিকে নিয়ে যাব। এক্ষেত্রে চাপ আর আয়তন পরিবর্তিত হচ্ছে, সুতরাং তারা একই দিকে রয়েছে। মোল সংখ্যা কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেয়ারফর পি ভি ইকুয়াল টু ধ্রুবক। এটা বাস্তবিক পক্ষে বয়লের সূত্র, কিন্তু কি কি সূত্র আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু দেখব মোল সংখ্যা আর তাপমাত্রা স্থির রয়েছে কিনা, যদি স্থির থাকে তাহলে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখান থেকে আমরা দেখতে পেলাম। এবার মোল সংখ্যা আর তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গ্যাসটা যদি দুইটা ভিন্ন অবস্থায় থাকে, একটা অবস্থায় গ্যাসের চাপ পি ওয়ান এবং আয়তন ভি ওয়ান, অন্য একটা অবস্থায় গ্যাসের চাপ পি টু এবং আয়তন ভি টু, তাহলে প্রতি ক্ষেত্রেই চাপ এবং আয়তনের গুণফল একই হবে, ধ্রুবক হবে। সুতরাং পি ওয়ান ইন্টু ভি ওয়ান ইকুয়াল টু পি টু ইন্টু ভি টু হবে।
therefore p1 into v1 equal to p2 into v2 হবে তাই যদি কোনো প্রবলেমে বলে দেওয়া থাকে যে মূল সংখ্যা এবং তাপমাত্রা একই রয়েছে অর্থাৎ গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা সেম রয়েছে এবং যদি একটা অবস্থায় চাপ এবং আয়তন দেওয়া থাকে আরেকটা অবস্থায় যদি চাপ দেওয়া থাকে সুতরাং আমরা আয়তন বের করে নিতে পারবো যদি আয়তন দেওয়া থাকে আমরা চাপ বের করে নিতে পারবো এইভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলি সলভ করতে পারবো এবার আমরা দেখব তিন নাম্বার ট্রিক এই ক্ষেত্রে এবার আমরা দেখব তিন নাম্বার ট্রিক একই এই ক্ষেত্রে আমরা ধরে নেব পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি নিয়ে শুরু করব এবার আমরা ধরে নিচ্ছি যে গ্যাসের চাপ কনস্ট্যান্ট চাপ এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট চাপ এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট আর সর্বজনীন গ্যাস ধ্রুবক তো সবসময়ই ধ্রুবক থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি চাপ কনস্ট্যান্ট মোল সংখ্যা কনস্ট্যান্ট আর সর্বজনীন গ্যাস ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট থাকে সুতরাং যেগুলি পরিবর্তনশীল রাশি সেগুলিকে আমরা একই দিকে নিয়ে যাব সুতরাং পরিবর্তন রাশিগুলি হচ্ছে ভি আর টি ভ্যাপর ভি ডিভাইডেড বাই টি বজ্র গুণন করে পাই আর উপরে থাকবে এন ইন্টু আর আর পিটা নিচে চলে আসবে বজ্র গুণনের ফলে এখানে এন আর আর পি সবগুলি ধ্রুবক সুতরাং ধ্রুবক ইন্টু ধ্রুবক বাই ধ্রুবক ইকুয়াল টু ধ্রুবক ভ্যাপর ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক এটা বাস্তবিক পক্ষে হচ্ছে চার্লসের সূত্র কোন সূত্র আমাদের কিছুই মনে রাখার প্রয়োজন নেই এখান থেকে আমরা শুধু বলতে পারবো যদি চাপ এবং মোল সংখ্যা সেম থাকে যদি চাপ এবং মোল সংখ্যা একই থাকে তাহলে আয়তন এবং তাপমাত্রার অনুপাত একই থাকবে অর্থাৎ দুইটা ভিন্ন অবস্থায় একটা অবস্থায় গ্যাসের আয়তন V1 টেম্পারেচার T1 আরেকটা অবস্থায় গ্যাসের আয়তন V2 টেম্পারেচার T2 এবার এই ক্ষেত্রে যেহেতু মোল সংখ্যা আর চাপ কনস্ট্যান্ট সুতরাং আয়তন বাই তাপমাত্রা ইকুয়াল টু কনস্ট্যান্ট দেয়ারফর V1 বাই T1 ইকুয়াল টু কনস্ট্যান্ট V2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট দেয়ারফর আমরা বলতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 এবার কোনো প্রবলেমে যদি বলা থাকে যে এক্ষেত্রে মোল সংখ্যা এবং চাপ একই রয়েছে এবং কোনো একটা অবস্থায় গ্যাসের আয়তন দেওয়া থাকলো তাপমাত্রা দেওয়া থাকলো অন্য আরেকটা অবস্থায় গ্যাসের আয়তন যদি দেওয়া থাকে আমরা তাপমাত্রা বের করে নিতে পারবো আর যদি তাপমাত্রা দেওয়া থাকে আমরা আয়তন খুব সহজেই বের করে নিতে পারবো তাহলে আমাদের কি করতে হবে যেই কোনো প্রবলেম করার সময় পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে আগে লিখতে হবে তারপর দেখতে হবে কোনটা ধ্রুবক বলা হয়েছে অর্থাৎ কোনটা পরিবর্তন হয়নি সেইগুলিকে আমরা এক পাশে রাখবো অন্যদিকে যেগুলি পরিবর্তনশীল রাশি সেইগুলিকে অপর পাশে রাখবো তারপর আমরা ডাটাগুলি বসিয়ে দেব ইজিলি অঙ্কের আনসারও আমরা পেয়ে যাব এবার আমরা দেখবো নেক্সট ট্রিক এক্ষেত্রে আমরা শুরু করবো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের সাহায্যে এইবার দেওয়া আছে মোল সংখ্যা এবং আয়তন এবং মোল সংখ্যা ফিক্সড কোন একটা গাণিতিক প্রবলেমের মধ্যে দেওয়া আছে যে আয়তন আর মোল সংখ্যা ফিক্সড অর্থাৎ তারা পরিবর্তিত হয়নি বাকি চাপ এবং তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে তাহলে এইরকম প্রবলেম করতে গেলে আমরা কী করবো সেমভাবে আমরা যেইগুলি পরিবর্তনশীল রাশি সেগুলিকে একই দিকে নিয়ে আসবো এখানে পরিবর্তন রাশি হচ্ছে পিআরটি প্রেশার আর টেম্পারেচার সুতরাং বজ্র গুণন করে আমরা টি কে পি এর নিচে নিয়ে আসবো এরপর আমরা বলতে পারি প্রেশার বাই টেম্পারেচার বজ্র গুণন করলে টি নিচে চলে আসছে ইকুয়াল টু এন ইন্টু আর ডিভাইডেড বাই ভি বজ্র গুণন করার মাধ্যমে ভি নিচে চলে গেল এরপর এন ইন্টু আর বাই ভি এখানে এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট আর ভি কনস্ট্যান্ট দেওয়া আছে এরপর আমরা বলতে পারি প্রেশার বাই টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক তাহলে যদি কোনো গাণিতিক সমস্যার মধ্যে দেওয়া থাকে যে আয়তন এবং মোল সংখ্যা একই রয়েছে তাহলে আমরা এই সমীকরণ থেকে পেয়ে গেলাম প্রেশার বাই টেম্পারেচার কনস্ট্যান্ট এবার দুইটা ভিন্ন অবস্থায় দুইটা ভিন্ন অবস্থার মধ্যে একটা অবস্থায় প্রেশার হচ্ছে P1 এবং টেম্পারেচার T1 আরেকটা অবস্থায় প্রেশার P2 এবং টেম্পারেচার T2 দেয়ারফর আমরা যেহেতু জানি পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট দেয়ারফর আমরা বলতে পারবো P1 বাই T1 ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং P2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট therefore P1 by T1 equal to P2 by T2 এবার যদি আমরা কোনো একটা অবস্থায় চাপ জানি তাপমাত্রা জানি অন্য একটা অবস্থায় যদি চাপ জানি তাপমাত্রা বের করে নিতে পারবো আর অন্য অবস্থায় যদি তাপমাত্রা জানি প্রেশার বের করে নিতে পারবো এইভাবে আমরা খুব সহজেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে ব্যবহার করে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা গ্যাসের সূত্র সংক্রান্ত যে কোনো ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করে নিতে পারবো ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে ওইখানে কিছু প্রবলেম আলোচনা করা হয়েছে ওইগুলি দেখলে এই ট্রিকগুলির ব্যবহারও ক্লিয়ার হয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে চাই